আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে শীতকালের ছোট আলু নতুন আলু দিয়ে আলুর দম রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি, আশা করি ভালো লাগবে আপনাদের। সর্বপ্রথম আমি এখানে তিনটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, চারটে কাঁচা পাকা লঙ্কা এবং দুটো টমেটো। আমি এগুলোকে পেস্ট করে নেব। এখানে নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে ও ধনে, চার পাঁচটে লবঙ্গ, তিনটে এলাচ আর এক টুকরো দারচিনি। এটাকে একটু শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল। আমি রান্নাটা কিন্তু সরিষার তেলেই করবো, আপনারা চাইলে সাদা তেলে করতে পারে। এখানে 400 গ্রাম ছোটো আলু নিয়ে নিয়েছি নতুন আলু বয়েল করা। এবার তেল গরম হয়ে গেলে আলুগুলোকে আমি ভেজে নেব। আমি একবারে সব আলু কিন্তু ভাজবো না, দুইবারে ভাজবো। এই দেখুন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আমি পুরো গুঁড়ো করিনি। এই দেখুন আলুগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তুলে নিয়েছি, আমি একই প্রসেসে বাকি আলুগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এখানে আরেকটি কড়াই নিয়েছি, দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, তেজপাতাটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ওই যে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করেছিলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুনটাকেও আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট কিন্তু আমি পেঁয়াজ টমেটো ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 টেবিল চামচ দিলাম হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল চামচ দিলাম জিরে গুঁড়ো। আর কোনো মশলা এখানে অ্যাড করব না, সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। এবার আমি মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আমি কিন্তু সবসময়তেই মশলা বেশি কষাই, কেননা মশলা যতক্ষণ আমরা বেশি করে কষাবো ততই কিন্তু রান্নার টেস্ট আসবে। দেখুন মশলা থেকে তেল আলাদা হতে লেগেছে। এবার আমি 1 কাপ পরিমাণ আমি মটরশুঁটি অ্যাড করলাম, আমি একটু কষিয়ে নেব। আরও 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এবার অ্যাড করছি ফ্রাই করে রাখা আলুগুলো। আমি আলুগুলো দিয়েও আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এরপর অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ, স্বাদ অনুযায়ী দেবেন। আমি আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করছি। গরম পানি রান্নার মধ্যে দিলে কিন্তু রান্নার টেস্টটা সত্যি অসাধারণ আসে। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন রান্না আমার অনেকটাই শেষের দিকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, ভালো করে মিক্স করে নেব। আমি আরও 1 থেকে 2 মিনিট আমি কিন্তু রান্না করে নিচ্ছি একদম লো ফ্লেমে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিটের জন্য। এবার আমি সার্ভ করার জন্য সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের সাথে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ছোট আলুর দম। আশা করি রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।